আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাজমা। নাজমা স্পেশাল রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন রেসিপি। আজকে আমি তৈরি করে দেখাবো এই শীতের খুবই জনপ্রিয় একটা পিঠা, শিউলি পুল পিঠা বা কদম পুলি পিঠা। এই পিঠাটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক বেশি মজাদার হয়। আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের রেসিপি। প্রথমে আমি এটার ভিতরে যে পুরটা দেয় ওইটা রেডি করব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এই প্যানটার মধ্যে আমি প্রথমে এক টেবিল চামচের মতো পানি দিয়েছি। সেই সাথে ফ্লেভারের জন্য দুইটা এলাচ মুখটাকে ফাটিয়ে দিয়েছি। আপনারা চাইলে এলাচ গুঁড়ও দিতে পারেন। হাফ কাপ দিয়েছি খেজুরের গুড়, সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো নারকেল কুড়ানো। এখন এটা দিয়ে আমি হচ্ছে একটা মিশ্রণ তৈরি করে নেব। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেছি, আর এখানে আমি পানিটা দিয়েছি কারণ হচ্ছে এই নারকেলটা যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। আপনারা পানির পরিবর্তে এখানে দুধও দিতে পারেন। আর এখানে আমি পানিটা দিয়েছি কারণ হচ্ছে এই যে ডোটা আমি পুরটা তৈরি করছি, এই পুরটা কিন্তু একটু আটালো আটালো থাকতে হবে, একদম জর্জরে হলে হবে না। তো আমি মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতো এটাকে মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। আর দেখেন কত সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। আর এই অবস্থায় কিন্তু আমি এটাকে নামিয়ে নিব, এর চেয়ে বেশি জাল করা যাবে না। এর চেয়ে যদি বেশি জাল করতে যান তাহলে কিন্তু ঠান্ডা হওয়ার পর অনেক বেশি শক্ত হয়ে যাবে। আর কদম পুলি তৈরি করার জন্য নারকেলের যে পুরটাটি কীরকম নরম করেই তৈরি করতে হবে। এখন এটাকে একটা সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। আর এখানে একটা প্যানে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়ি। আমি এই গুঁড়িটা প্রথমে ঠেলে নেব কারণ আমার এটা হচ্ছে ভিজা চালের গুঁড়ি। পিঠা বানানোর ক্ষেত্রে ভিজা চালের যে গুঁড়িটা থাকে এটা কিন্তু সবসময় ভেজে নিতে হয়। তো আমি এটাকে কয়েক মিনিট সময় নিয়ে ভেজে নেব। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেছি। আর এই পর্যায়ে আসার পর আমি এখানে 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। আর অনবরত নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে গুঁড়িগুলো নিচ থেকে পুড়ে যাবে। 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া দেওয়ার পর দেখবেন গুঁড়িগুলো এরকম জোর জোরে হয়ে গেছে। তখন বুঝতে হবে যে এই গুঁড়িগুলো ঠেলে নেওয়া একদম পারফেক্ট হয়েছে পিঠা বানানোর জন্য। এখন এগুলাকে আমি নামিয়ে অল্প একটু ঠান্ডা করে নিব। এখন আমি এই গুঁড়িগুলির উপরে হচ্ছে নর্মাল পানি দিয়ে দিয়েছি। অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করব। একসাথে পানিটা দেওয়া যাবে না, যেহেতু গুঁড়িগুলো অনেক বেশি গরম তাই আমি এগুলাকে চামচ দিয়ে প্রথমে একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নিয়েছি। আর পানিটা কিন্তু মেপে দেওয়া যাবে না, প্রথমে অল্প অল্প দিতে হবে। আর পারফেক্ট ডোটা হতে যতটুকু পানির প্রয়োজন ঠিক ততটুকুই লাগবে, একসাথে কিন্তু পানিটা দেওয়া যাবে না। তো আমি পানিটা দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে হাত দিয়ে ভালো করে ময়ান করে একটা ডো তৈরি করব। দেখেন ডোটা কিন্তু একটু টাইট টাইট হতে হবে, এত নরম ডো তৈরি করা যাবে না। এখন এটাকে কিছুক্ষণ ময়ান করে নেওয়ার পর এখান থেকে অল্প একটু নিয়ে আমি লেজি কেটে নিচ্ছি। সবগুলা লেজি যাতে সমান হয় তার জন্য আগে থেকে আমি এরকম গুল গুল করে কেটে নিচ্ছি। আর এভাবে করলে সবগুলা পিঠার সাইজ কিন্তু একই রকম হয়, এতে করে দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর দেখা যায়। সবগুলো আমি এভাবে আগে তৈরি করে নিয়েছি। আর এখানে দেখেন আমি এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি হচ্ছে অল্প চাল, আমি হচ্ছে হাফ কাপের মতো চাল আমি আগে থেকে ভিজিয়ে পানিটা জড়িয়ে এভাবে রেখে দিয়েছিলাম। এটা বাসমতি চাল, আপনারা যে কোনো আতপ চাল নিতে পারেন। এখন এই চালগুলোর সাথে অল্প একটু লবণ আমি মিশিয়ে নিয়েছি, 1/4 চা চামচের মতো আর কি। আর এই চালগুলো কিন্তু আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে ভিজিয়ে পানি জড়িয়ে রেখে দিতে হবে। এখন একটা ডো আমি হচ্ছে হাতে নিয়েছি, আর এই লেজিটাকে প্রথমে এভাবে গুল গুল করে আমি হচ্ছে চেপে নিচ্ছি। দেখেন এটা কিন্তু দেখেই বুঝে নিতে হবে, আর এটা একদমই সহজ না, বোঝার কিছু নাই, অবশ্যই দেখে বুঝতে পারবেন। এখন এই যে গর্তটা তৈরি করেছি এটার ভিতরে একটু পুর দিয়ে দিব নারকেলের। আর ওই যে পুরটা কিন্তু এত বেশি দেওয়া যাবে না, পরিমাণ মতো দিয়ে দিতে হবে। এখন দেওয়ার পর চেপে চেপে দুইটা পাশ একসাথে জোড়া লাগিয়ে নিতে হবে যাতে করে ভিতর থেকে পুরটা বের হয়ে না আসে। এখন হাত দিয়ে আবারও কিছুক্ষণ এরকমভাবে মুঠি করে নিয়েছি। দেখেন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন এই চালগুলোর মধ্যে আমি কোটিং করে নিয়েছি। দেখেন এরকমভাবে দিতে হবে যাতে করে হচ্ছে চালগুলো এটার ভিতরে একদম ঢুকে যায়। দেখেন এভাবে মিশিয়ে নিতে হবে। আমার একটা কিন্তু তৈরি হয়ে গেছে, খুব ভালো করে আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এরকম হতে হবে, নাহলে কিন্তু সুন্দর হবে না।
এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি, আমি আরেকটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। প্রথমে একটা লেজি নিয়ে হাত দিয়ে চেপে চেপে ভিতরে একটু গর্তের মতো তৈরি করব, জায়গা করে নেব পোরটা দেওয়ার জন্য। পোরটা দেওয়া হয়ে গেলে দুই পাশ থেকে চেপে চেপে মুখটা বন্ধ করে দেব। দেওয়ার পর হাত দিয়ে এরকমভাবে আরও কিছুক্ষণ গুল গুল করে সমান করে নেব। নেওয়া হয়ে গেলে এই যে চালগুলো আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, এই চালগুলোর মধ্যে আমি কোটিং করে নেব এরকম। আর সবগুলাই কিন্তু আমি এভাবে তৈরি করেছি। আর এখানে দেখেন চুলায় একটা পাতিলে আমি পানি আগে থেকে বসিয়ে গরম করে নিয়েছি, উপরে একটা বাঁশের চাকনি দিয়েছি, আপনারা চাইলে স্ট্রেনার বা স্টিলের যে চাকনিগুলো হয় ওগুলো দিতে পারেন। পানিটা যখন বলক চলে আসছে একটা একটা করে আমি হচ্ছে কদম পুলিগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রথমে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, তারপর একটা মিক্সিং বোল দিয়েছি, কারণ ঢাকনা দিয়ে আমার বেশি একটা সুবিধা মনে হচ্ছিল না। প্রায় 12 থেকে 15 মিনিট সময় লেগেছে এগুলা হতে। এখন ডাকনাটা সরিয়ে আপনাদের দেখাচ্ছি। মার্শাল্লাহ দেখেন সবগুলা পিটার যে চালগুলা দিয়েছিলাম কদমের মতো হচ্ছে হয়ে গেছে, যার জন্য এটাকে কদম পুলি বলা হয়। আর সেমভাবে কিন্তু সবগুলাই আমি হচ্ছে বাপিয়ে নিয়েছি। এগুলা কিন্তু বাপিয়ে নিতে হবে, নাহলে কিন্তু কদমের শেপ আসবে না। আর এখন আমি একটা প্লেটে সবগুলা নিয়ে দেখাচ্ছি। উপর থেকে সুন্দর দেখানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটু গুড়, গুড়টাকে একদম কুচি কুচি করে উপর থেকে দিয়ে দিচ্ছি। আর দেখেন মাশাআল্লাহ একদম কদমের মতোই দেখা যাচ্ছে। আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয়, যারা ট্রাই না করছেন এখনও এই শীতে অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দিবেন। যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন চাইলে কিন্তু আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কেমন হয়েছে, আর আপনারা কি এই শীতে এই কদম পুলি পিঠাটা ট্রাই করছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর দেখেন ভিতরটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর দেখাচ্ছে, আর খেতে কিন্তু এতটাই মজার হয়। অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।